রহিম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসে আমরা পড়ছিলাম এক্সিয়াল স্ট্রেস এন্ড ডিফরমেশন ফর টেনশন এন্ড কম্প্রেশন, এর কিছু প্রবলেম সলভ করছিলাম। তো আজকে আরো কিছু প্রবলেম আমরা সলভ করব। তো এখানে আমরা দেখি আজকে ওই একই চ্যাপ্টারে 10 নম্বর একটা প্রবলেম আছে। এখানে দেখো, এ ধরনের অঙ্ক গত ক্লাসে পড়িয়েছি, কিন্তু এটা হলো একটা ক্যান্টিলিভার, একটা কতগুলো মেম্বার আছে, একটা দুটো তিনটে, একটা হচ্ছে স্টিল, এরপর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম তার সঙ্গে যুক্ত আছে, তার সঙ্গে একটা ব্রোঞ্জ তিনটে, এবং এই জয়েন্টে কিছু লোড চাপানো আছে, একদিকে 4P, একদিকে P, একদিকে 2। তার দৈর্ঘ্য দেওয়া আছে 2.5 মিটার, 2 মিটার, 1.5 মিটার, এবং তাদের এরিয়া দেওয়া আছে। এখন বলা হচ্ছে যে পি এর মানটা এখানে আমাদের কোথাও বলা নাই যে পি কত হবে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ পি দ্যাট উইল নট এক্সিড স্ট্রেস ইন স্টিল অফ 140 MPa, অ্যালুমিনিয়ামের 90 MPa, ব্রোঞ্জের 100 MPa। বলছে তিনটা ম্যাটেরিয়ালস স্ট্রেস বলে দেওয়া আছে, স্ট্রেস যদি এর বেশি না হয় সেক্ষেত্রে পি এর মানটা, অ্যালোবল মানটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এটা বের করতে গিয়ে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা একটু এঁকে নেই। ধরে নাও এই হচ্ছে আমাদের ক্যান্টিলিভার প্রান্ত, ফিক্স প্রান্ত, তার সাথে প্রথম মেম্বার আছে, এর সঙ্গে আরেকটা মেম্বার যুক্ত আছে, তার সঙ্গে আরেকটা মেম্বার যুক্ত আছে, তিনটা মেম্বার। এখানে লোড দেওয়া আছে 2 SP, এইখানে একটা লোড দেওয়া আছে পি, এই জয়েন্টে লোড আছে একটা 4। এটা হচ্ছে স্টিল যার এরিয়া বলা আছে 500 mm². মাঝেরটা হচ্ছে অ্যালুমিনিয়াম যার এরিয়া হচ্ছে 400 mm². লাস্ট সেটটা হলো ব্রোঞ্জ যার এরিয়া হলো 200 mm। এখানে আছে 2 SP, এটা হলো আমাদের পি, এদিকে আছে 4 পি। দৈর্ঘ্যগুলো আমরা বলে দিই, 2.5 মিটার, 2 মিটার, 1.5 মিটার। শর্ত কি, কন্ডিশন গুলো দেওয়া আছে হচ্ছে সিগমা স্টিল 140 MPa, সিগমা অ্যালুমিনিয়াম 90 MPa, সিগমা ব্রোঞ্জ হচ্ছে 100। এখন পি এর মানটা আমাদের আনলাম কত হবে। প্রথম যে কাজ হচ্ছে আমাদের দেখতে হবে যে কোন মেম্বার কতটুকু ফোর্স নিতে পারে, সেটা আমরা আগে বিবেচনা করব। এখানে আমরা তার জন্য যে কাজটা করি, গত ক্লাসে করেছি আমরা এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করি, তার আগে আমাদের এখানে রিয়াকশন কত সেটা শেয়ার ফোর্স করতে গেলে যেন আমাদের রিয়াকশন বের করে রাখতে হয়, তাহলে এইখানে আমরা এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রেও আমরা কি করব, রিয়াকশন বের করব। তাহলে দেখো রিয়াকশন গুলো সামেশন অফ হরিজন্টাল ফোর্স এখানে আসে শুধু ইকুয়াল টু 0 হতে হবে আমাদের, কি কি আছে -4p, তারপরে আর কত আছে এখানে +p, আর এটাকে -2s ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমাদের হরিজন্টাল ফোর্স 4p 60, মানে -5। তাহলে আমাদের যদি এইদিকে আমরা 5p লোড দিই তাহলে কি হবে, এখন আমরা কি করতে পারি, এটা এভাবে ক্যালকুলেশন না দেখালেও চলবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স করতে,
অর্থাৎ সামেশন হরিজন্টাল ফোর্সকে জিরো করতে হবে। তাহলে জিরো করতে গেলে কি করতে হবে, আমরা দেখছি বাম দিকে কাজ করছে 4 আর 2 6 পি, ডান দিকে কাজ করছে একটা পি, তাহলে আর কতগুলো পাঁচটা। এখন দেখো ব্যালেন্স হয়ে গেছে, এখন ডান দিকে আছে কত, একটা আছে 5 পি আর পি 6 পি, আর বাম দিকে আছে 4 পি আর 2 স্কয়ার অর্থাৎ 6 পি, তার মানে সামেশন হরিজন্টাল ফোর্স আমাদের জিরো হয়ে গেল। এখন আমরা এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আনপুট করব। প্রথমটা হচ্ছে এটা কম্প্রেশন, প্রথম ইনপুটটা কম্প্রেশন, কম্প্রেশন হলে কোন দিকে যাবে, নিচের দিকে আসবে কত 5। তাহলে আমরা লেফট সাইড নেগেটিভ ধরলাম, সরি রাইট সাইড নেগেটিভ ধরলাম, নিচে দিলাম মানে কি রাইট সাইডটা নেগেটিভ। এখন যতগুলো এদিকের ফোর্স থাকবে রাইট সাইড সেগুলোকে আমরা নিচে দিব, আর যেগুলো লেফট সাইড থাকবে সেগুলো উপরে দেবো। আসলে আমাদের প্রথম কনসিডারেশন হচ্ছে যে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে কম্প্রেশন, চাপ দিয়ে ধরে আছে এটা, অতএব কম্প্রেশনের কারণে আমরা কি করলাম এটাকে নিচে দিলাম, তার মানে কোন ডিরেকশন থেকে আমরা নেগেটিভ চিন্তা করলাম, রাইট ওয়ার্ড ডিরেকশন, সো লেফট ওয়ার্ড ডিরেকশন উইল বি পজিটিভ। তাহলে এই 5p এখানে চলে গেল এদিকে, যাওয়ার পর 4p উল্টা দিকে, উল্টা দিকে আসা মানে এদের উপর উপরেটা কি থাকবে, এখানে p থাকবে, এখানে 5p ছিল, এই পিটাও আস্তে 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 পর্যন্ত কোনো লোড নাই, এটা আবার ডান দিকে, ডান দিকে হলে কি হবে নিচের দিকে আসবে, আবার কত হবে 2sp, এই 2sp পর্যন্ত যাবে, আবার বাম দিকে 2sp, বাম দিকে কি হলো উপর দিকে যাবে জিরো, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও সবগুলো নিচের দিকে কাজ করছে। আমরা যদি ডিফরমেশন বের করছি না, তাই নেগেটিভ সাইন আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না। আমরা কি করব, আমরা এই পি এর মান কত হবে সেটা আমরা বের করব। প্রথম অংশ যেটা আছে স্টিল, তাহলে পি স্টিল আমাদের কত হচ্ছে, এখানে দেখো পি স্টিল কত লোড নিচ্ছে, এখানে 5, পি অ্যালুমিনিয়াম কত নিচ্ছে, পি এই যে এই অংশটুকু, আর পি ব্রোঞ্জ কতটা লোড নিচ্ছে, আমরা যদি ফর্মুলা আমরা জানি কি সিগমা ইকুয়াল টু পি আর এ, সুতরাং পি ইকুয়াল টু সিগমা ইন্টু এ, এখন যদি স্টিল বলি তাহলে সিগমা স্টিল বলবো, এরিয়া স্টিল বলবো, তাহলে পি স্টিল কত দেওয়া আছে এখানে 5, সিগমা স্টিল কত দেওয়া আছে এখানে 140, এরিয়া স্টিল কত দেওয়া আছে 500। সুতরাং এখান থেকে পি এর একটা মান আমরা বের করতে পারব, পি এর মান কত হবে 14,000 নিউটন। সিমিলারলি পি অ্যালুমিনিয়াম সমান কি হবে, সিগমা অ্যালুমিনিয়াম ইকুয়াল টু এ অ্যালুমিনিয়াম, তাহলে পি অ্যালুমিনিয়াম কত দেওয়া আছে পি, সিগমা অ্যালুমিনিয়াম কত দেওয়া আছে 90, এর কত দেওয়া আছে 400, 37,000 নিউটন। সিমিলারলি পি ব্রোঞ্জ ইকুয়াল টু সিগমা ব্রোঞ্জ ইন্টু এ ব্রোঞ্জ, মানে পি ব্রোঞ্জ কত 2sp ইকুয়াল টু সিগমা ব্রোঞ্জ কত 100, এরিয়া কত 200। সুতরাং পি এর মান হলো কত 10,000 নিউটন। তাহলে পি এর তিনটা মান আসছে, স্টিলের ক্ষেত্রে সে 14,000 নিতে পারে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 37,000 নিতে পারে, ব্রোঞ্জের ক্ষেত্রে 10,000 নিতে পারে। এখন যদি আমি 14,000 দিই তাহলে শুধু স্টিল নিতে পারবে, ব্রোঞ্জ কিন্তু নিতে পারবে না, 37,000 দিলে পারে শুধু অ্যালুমিনিয়াম নিতে পারবে, এরা দুজন নিতে পারবে, আর 10,000 যদি দেয় তাহলে ব্রোঞ্জও নিতে পারবে, বাকিগুলো তো লিমিট আরও বেশি আছে, তাহলে সবাই নিতে পারবে। অতএব লোডের ক্ষেত্রে আমরা কোনটা কনসিডার করবো, ছোটোটা কনসিডার করবো, অর্থাৎ আমাদের এটা অ্যান্সার। এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ, আমরা আরো একটা অঙ্ক করি তাহলে মোটামুটি আমাদের ক্লিয়ার হবে। এগারো নম্বর একটা অঙ্ক দেখো, এখানে আবার দুটোর কম্বিনেশন আছে, অঙ্কটা আমরা আগে করছি একটা অঙ্ক, এ ব্রোঞ্জ বার ইজ ফ্যাসেন্ট বিটুইন স্টিল বার
and an aluminium bar as shown in figure 9. একটা ব্রোঞ্জ বার দেওয়া আছে, সেটা কারকার মধ্যে আছে, স্টিল এবং অ্যালুমিনিয়াম মধ্যে সংযুক্ত করা আছে। এক্সিয়াল লোডস আর অ্যাপ্লাইড এট দ্য পজিশন ইন্ডিকেটেড, এক্সিয়াল লোডগুলো ইন্ডিকেট করা আছে। ফাইন্ড দ্য লার্জেস্ট লোড পি, এখানেও পি এর মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। দ্য কিউটা টেক্সিট ওভারঅল ডিফর্মেশন 3 মিলিমিটার, যাতে এর পুরো ডিফর্মেশন 3 মিলিমিটারের বেশি না হয়। স্ট্রেস 140 MPa স্টিল, 120 MPa ব্রোঞ্জ আর 80 MPa অ্যালুমিনিয়াম, আগের মতোই। তার মানে স্ট্রেসের যে এক্সপেক্টে আমরা কিন্তু একটা পি এর মান বের করতে পারবো এই আগে 10 নম্বর অঙ্কের মত। কিন্তু এখানে একটা বাড়তি সংযুক্ত আছে যে ওভারঅল ডিফর্মেশন আছে, তো ডিফর্মেশন রেসপেক্টেও কিন্তু আমরা একটা পি এর মান বের করতে পারবো। তাহলে আমাদের কয়টা পি আসবে? 4টা পি আসবে। এই 4টা পি থেকে আমরা যে পিটা সবচেয়ে কম হবে সেই পিটা আমরা সিলেক্ট করবো, এটাই হলো আমাদের। তো যাই হোক, আমরা অঙ্কটা দেখলাম, এখন আমরা লোডে চলে যাই। অঙ্কটা একে নেই, চলো স্টিল এরিয়া দেওয়া আছে 480, একটা ব্রোঞ্জ ইয়ে দেওয়া আছে 650 স্কোয়ার, একটা অ্যালুমিনিয়াম এ দেওয়া আছে 320 আর ডিফর্মেশন দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে 1 মিটার, 2 মিটার, 1.5 মিটার, আর কিছু মান দেওয়া আছে, ইভেন দ্যাট সিগমা স্টিল দেওয়া আছে হচ্ছে আগের মধ্যে 140 MPa, সিগমা ব্রোঞ্জ দেওয়া আছে 120 MPa, সিগমা অ্যালুমিনিয়াম দেওয়া আছে 80 MPa, ইলাস্টিসিটি অফ স্টিল দেওয়া আছে 200 GPa, তার মানে 200 × 10³ নিউটন পার স্কোয়ার মিলিমিটার। এই অ্যালুমিনিয়াম দেওয়া আছে 70 GPa, 17 × 10³ নিউটন পার মিটার স্কোয়ার, আর ব্রোঞ্জ দেওয়া আছে 83 GPa, এত নিউটন পার স্কোয়ার মিটার। ওভারঅল ডিফর্মেশন মানে ডেল, টোটাল ডেল দেওয়া আছে 3 মিলিমিটার। তাহলে আমাদের কি কাজ? প্রথম কাজ হচ্ছে আমাদের এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, যে কে কতটা লোড নেয় সেটা আমাদের প্রথমে বের করতে হবে। নিতে হলে প্রথম কাজ কি, আমাদের আগে ব্যালেন্স আছে কিনা দেখতে হবে। দেখো বাম দিকে কাজ করছে পি আর 4p, কত হলো 5p, ডান দিকে 3p আর 2p 5p, তার মানে একটা ব্যালেন্স আছে। যদি ব্যালেন্স না থাকে তাহলে অঙ্ক করা যাবে না, তাহলে ভুল হবে। তাহলে যদি ভুল থাকে প্রশ্ন, তো তোমাদের বলতে হবে স্যার একটা ভুল আছে, কিন্তু এটা ভুল থাকলে অঙ্ক হবে না। যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। প্রথমটা কি আছে দেখো, টেনশন, টেনশন কোন দিকে যাবে, আমাদের উপরের দিকে যাবে, তাহলে পি উপরের দিকে গেল টেনশন।
এই পিটা টেনশনটা কোন দিকে দিলাম আমরা? বাম দিকে দিলাম, এটা মনে রাখতে হবে। টেনশনটা আমরা কোন দিকেরটা কনসিডার করলাম? বাম দিকে। তাহলে বাম দিকের গুলো সব টেনশন উপরে কনসিডার করব, আর ডান দিকের গুলো সব নিচে কনসিডার করব। এটা ডানে আছে থ্রি পি, তাহলে পি থ্রি পি গেলে কত থাকতে? এখানে টু আইস থাকবে, এই টু আইস পি গেল। এখানে ফোর বাম দিকে আছে, বাম দিকে টু করে যাবে, আবার টু আইস পি গেল উপরে, এই টু আইস পি যাওয়ার পর ডান দিকে, ডান দিকে আবার নিচের দিকে আসবে টু আইস পি, কত হবে? জিরো হয়ে গেল। এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে আমাদের সিপি স্টিল, স্টিল কত লোড নিচ্ছে আমাদের এখানে? স্টিল নিচ্ছে পি, সিগমা পি ব্রোঞ্জ, ব্রোঞ্জ কতটা লোড নিচ্ছে? টু আইস পি। আর পি অ্যালুমিনিয়াম কত নিচ্ছে? সেও নিচ্ছে টু আইস পি। দেখো এ নিচ্ছে পি, এ নিচ্ছে টু আইস পি, আর হচ্ছে টু আইস পি। একটা মাইনাস একটা প্লাস, আমাদের লোডের ক্ষেত্রে সমস্যা নেই, ডিফরমেশন গেলে আমাদের প্লাস মাইনাসটা একটা ইফেক্ট করে কাজ করবে, আমি সেটা পরে তোমাদের বলছি। তো প্রথম হচ্ছে এই অবস্থা, আমাদের একটু আগে আমরা ফর্মুলা দেখলাম যে পি সমান সিগমা ইনটু এ। আমরা যদি স্টিল বলি এটা, তাহলে সিগমা স্টিল এরিয়া স্টিল, তাহলে পি স্টিল কত দেওয়া আছে এখানে আমাদের? পি। সিগমা স্টিল কত দেওয়া আছে এখানে? সিগমা স্টিল 140 এম, কিন্তু এরিয়া স্টিল কত দেওয়া আছে? 480। কত হচ্ছে তাহলে? 67200 এত নিউটন। সিমিলারলি পি ব্রোঞ্জ ইকুয়াল টু সিগমা ব্রোঞ্জ কিন্তু এ ব্রোঞ্জ, তাহলে পি ব্রোঞ্জ কত আছে? টু আইস পি। সিগমা তারপরে কি? সিগমা ব্রোঞ্জ, সিগমা ব্রোঞ্জ কত? 120। এরিয়া কত? 6 ফিট। সুতরাং পি সমান কত আছে? 78,39,000 মিটার। সিমিলারলি পি অ্যালুমিনিয়াম সমান আছে সিগমা অ্যালুমিনিয়াম ইনটু এ অ্যালুমিনিয়াম, তাহলে পি অ্যালুমিনিয়াম কত? টু আইস পি। সিগমা অ্যালুমিনিয়াম কত? 80। এরিয়া কত? 320। সুতরাং এখান থেকে সমান পি সমান পাচ্ছি আমি 12,800। কয়টা পেলাম আমি? একটা দুইটা তিনটা পি পেলাম আমরা, 67,239,000। তাহলে যদি আমরা স্ট্রেস কনসিডার করতাম, তাহলে এইটা হতো আমাদের লোয়েস্ট। কিন্তু আমাদের আরেকটা কনসিডারেশন আছে, সেটা হচ্ছে ডিফর্মেশন, ডেড লেগল 3 মিলিমিটার। তাহলে ডিফর্মেশন সূত্রটি আমাদের ডেড সমান হচ্ছে এখানে প্রথমটা এর ডিফার ডেল স্টিল, এটা আছে পজিটিভ, মাইনাস ডেল ব্রোঞ্জ, এটা আছে নেগেটিভ। দেখো নিচের দিকে গেছে মানে কি? ডেল ব্রোঞ্জ নেগেটিভ, আর এটা উপরের দিকে আছে মানে ডেল অ্যালুমিনিয়াম হচ্ছে পজিটিভ। এই তিনটা যোগ বিয়োগ করলে কত হওয়ার কথা আমাদের? 3 মিলিমিটার। ইকুয়াল টু ডেল স্টিল সমান কত? পি স্টিল, এল স্টিল, এ স্টিল, ই স্টিল বিয়োগ ডেল ব্রোঞ্জ মানে কি? পি ব্রোঞ্জ, এল ব্রোঞ্জ, এ ব্রোঞ্জ, ই ব্রোঞ্জ প্লাস ডেল অ্যালুমিনিয়াম মানে কি? পি অ্যালুমিনিয়াম, এল অ্যালুমিনিয়াম, এ অ্যালুমিনিয়াম, ই অ্যালুমিনিয়াম। থ্রি ইকুয়াল টু পি স্টিল, পি স্টিল কত পেয়েছি আমরা? শুধু পি। এল স্টিল কত দেওয়া আছে? এল দেওয়া আছে 1 মিটার, 1 মিটার মানে 1000 মিলিমিটার। এ স্টিল, এর মান দেওয়া আছে 408 ইন্টু ই, এর মান দেওয়া আছে 200 × 10³। পরেরটা পি ব্রোঞ্জ, পি ব্রোঞ্জ টু আইস পি, এল হচ্ছে 2 মিটার মানে 2000 মিলিমিটার, এ হচ্ছে 650,
এর মান হচ্ছে 83 ইনটু 10 টু দি পাওয়ার 3 যোগ পি অ্যালুমিনিয়াম কত দেওয়া আছে 2 পি এল অ্যালুমিনিয়াম 1.5 মিটার মানে 1500 মিলিমিটার এ অ্যালুমিনিয়াম দেওয়া আছে হচ্ছে 320 আর পি অ্যালুমিনিয়াম দেওয়া আছে 70 ইনটু 10 টু দি পাওয়ার 3 সুতরাং এখানে পিটাই শুধু আনন থাকবে পি সমান কত হবে পি সমান হবে হচ্ছে 84611 নিউটন 84611 নিউটন তাহলে দেখো এই চারটা পি এর মধ্যে কোন পিটা সবচেয়ে ছোট তাহলে আমাদের অ্যান্সারটা কত হওয়া উচিত এই 12800টা হবে আমাদের আসলে অ্যান্সার তাহলে আগের অঙ্কটা করলাম শুধু স্ট্রেসের রেসপেক্টে আর এখন যে অঙ্কটা করলাম সেটা করলাম স্ট্রেস প্লাস ডিফর্মেশন দুটো জিনিসই কনসিডার করলাম দুটো কনসিডার করে পি এর মান বের করলাম তাহলে আমরা এই ধরনের আরো অঙ্ক আমাদের এখানে করে দেওয়া আছে শিটে তোমরা একটু দেখে নিবে ব্যাপারটা আমি একটু ভিন্ন ধর্মী অঙ্ক যাচ্ছি এতক্ষণ করলাম হচ্ছে যে ম্যাট্রিক্স গুলো সেগুলো সিম্পলি সাপোর্টেড অথবা যেগুলো হচ্ছে কি বলবো সিম্পলি সাপোর্ট ফিক্স সাপোর্ট করছে কিন্তু সেটা ক্যান্টিলিভার এখন আমরা একটু সাপোর্ট চেঞ্জ করে অন্য ধরনের কিছু অঙ্ক আমরা করার চেষ্টা করব একজন হাত উচ্চতম থেকে প্রশ্নটাকে নিয়ে নিই তারপরে প্রশ্ন করো হ্যালো স্যার আসসালামু আলাইকুম আসসালাম স্যার এখানে এন্ড হবে না স্যার অর হবে এই ফসনেটার 3 মিলি ডিফরমেশন এমন স্টেজের এন্ড হবে না অর হবে প্রশ্নটার ভিতর প্রশ্নটা আনেন স্যার এই কোশ্চেনের এন্ড ওভারঅল ডিফরমেশন 3 মিলিমিটার অর দা ফলোইং স্ট্রেসেস এখানে অর হবে মানে যে কোনো একটা হ্যাঁ অর স্যার এন্ড হইলে তো আমরা তোমাদের সাইডটা চেক করতে হবে যেমন হচ্ছে যে উত্তর একই হবে তুমি এন্ড বলো আর অর বলো ঠিক আছে আমাকে সবগুলাই বের করতে হবে নাহলে কিভাবে বুঝবো বলো এই অর যদি এন্ড থাকলে কি করতাম আমরা এই তিনটা বের করতাম এটাও বের করতাম অর থাকলে কি করবো এই তিনটা বের করে লয়েস্টটা দেখবো অথবা এটা দেখবো তো একই অ্যানসারটা কি একই হচ্ছে না মানে ফার্স্ট অনটা কি এরকম হয়ে গেল না এন্ড হলে সুন্দর দেখা যায় ও না না এটা অথবা এগুলা ঠিক আছে আর প্রশ্ন অরই থাকে হয় এইটা হবে না এইটা হবে এর মধ্যে কোনটা ছোট হবে এখানে আসলে একটা হচ্ছে ডিফর্মেশন রেসপেক্টে একটা হচ্ছে স্ট্রেসের রেসপেক্টে এই জন্য অর দিয়েছে ঠিক আছে ঠিক আছে এন্ড দিবে কখন যখন তিনটা স্ট্রেস আছে এটা 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 তখন দিবে এন্ড ঠিক আছে আর যেহেতু এই দুটো আলাদা রকমের জিনিস তাই এরা অর ব্যবহার করছে হয় ডিফর্মেশন অথবা স্ট্রেস কথা বুঝতে পেরেছো ওকে স্যার এরপর আমরা একটু ভিন্ন ধর্মী অঙ্কে যাই আমরা একটা ফিক্স সাপোর্ট অঙ্ক করব এখন আমরা বারো নম্বর অঙ্কটা দেখি A homogeneous rod is constant cross section is attached to unyielding support. Unyielding মানে কি এই দুটো ফিক্স সাপোর্ট ইল্ড করবে না অর্থাৎ সরে যাবে না ক্যারিজ অ্যান্ড এক্সিয়াল লোড পি অ্যাজ শোন ইন ফিগার এই পিটা মাঝখানে এখানে আছে ডিটারমাইন দ্য রিয়াকশন আর ওয়ান অ্যান্ড আর টু এই দুটো রিয়াকশন কত বের করতে রিয়াকশন মানে কি এই সাপোর্টের রিয়াকশন কত এই সাপোর্টের রিয়াকশন কত এটা আমাদের বের করতে হবে এটা খুব সিম্পল অঙ্ক এটা এগুলো অঙ্ক যদিও পরীক্ষা হয়তো আসবে না কিন্তু পরবর্তী অঙ্কগুলো করার ক্ষেত্রে এটা আমাদের সাহায্য করবে এই জন্য অঙ্কটা আমাদের করতে হবে তো আমরা অঙ্কটা করি আমরা অঙ্কটা এঁকে নেই এই একটা সাপোর্ট আর এদিকে একটা সাপোর্ট আছে এখান থেকে এইটুকু আছে যার দৈর্ঘ্য হলো এ
এখান থেকে এটুকু দ্রব্য হলো ভি এবং টোটাল দ্রব্যকে আমরা বলবো এল। এইখানে একটা লোড দেওয়া আছে যেটার নাম হলো পি। এখন এটা বলছে আর ওয়ান, আর এখানে হচ্ছে আর টু, কত হবে সেটা। আরো কিছু কথা বলা আছে, বলা নাই কিন্তু দুটো ম্যাট্রিয়াস কিন্তু দেখা যাচ্ছে একই ম্যাট্রিয়াস এবং একই ক্রস সেকশন। এক্ষেত্রে কথা বলে রাখতে হবে যে দুজনের ইলাস্টিসিটি হবে সেম, হোমোজিনিয়াস শর্ট বলছে অ্যান্ড আইসোট্রপিক বলা দরকার ছিল, তাহলে প্রপার্টি গুলো সেম হতে আসবে। যাই হোক, অঙ্কটা একটু বাদ পরীক্ষায় বলা থাকবে যে এই দুটো রড বা দুটো বারের অ্যাটাচ করা আছে একটা বিন্দুতে, এ আর বি দুটো দৈর্ঘ্যের বার, এবং সেখানে তার জয়েন্টে পি লোড চাপানো আছে বা দেওয়া আছে রিয়েকশন করে। দেখো আমাদের যদি এরকম থাকতো বিমের ক্ষেত্রে এ বি, এখানে যদি পি থাকতো আমরা কি করতাম, আমরা পি এর এগেনস্টে দুটো রিয়াকশন আমরা উল্টা করে দিতাম, এবং এখানে একটা রিয়াকশন আসতো, এখানে একটা রিয়াকশন আসতো। সিমিলারলি এখানে এক্সিয়াল ফোর্সের ক্ষেত্রে একই রকম, পি যদি এদিকে কাজ করে রিয়াকশন গুলা কি করবে তার উল্টা দিকে দিতে হবে, রিয়াকশন গুলা কি করতে হবে তার উল্টা দিকে দিতে হবে। দেখো লোড যদি নিচে কাজ করে রিয়াকশন গুলো উল্টা দিকে কাজ করে, লোড যদি রাইট ওয়ার্ড কাজ করে রিয়াকশন গুলো লেফট ওয়ার্ড কাজ করবে, লোড যদি লেফট ওয়ার্ড কাজ করে রিয়াকশন রাইট ওয়ার্ড কাজ করবে। কিন্তু এই লোড যদি এখানে সেগমেন্ট যদি একাধিক থাকে তখন যে রিয়াকশন কোন দিকে কাজ করবে সেইটা আমাদের একটু আলাদা আলাদা করে সেগমেন্ট বিবেচনা করে অঙ্কগুলো করতে হবে। যদি তিনটা সেগমেন্ট থাকে তখন কি হবে সেটা আমাদেরকে দেখতে হবে, কিন্তু দুটো থাকলে পরে কিভাবে সলভ করবো সেটা আমরা আগে করছি। দুটো থাকলে আমরা যে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেভাবে সলভ করি দুটো সেগমেন্ট সেরকম, এরকম তিনটা সেগমেন্ট থাকলেও আমরা সলভ করতে পারি। যদি এ বি সি থাকে, যদি কোথাও একটা লোড থাকে এ বি, আবার এখানে একটা লোড থাকে সি, সেটা আমরা সলভ করতে পারি। অর্থাৎ এদিকে আমরা যাচ্ছি না, আমরা শুধুমাত্র দুটোর ক্ষেত্রে যাচ্ছি, এটা পরবর্তীতে আমরা কীভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা শিখব। এখানে ই কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট। এখন দেখো আমাদের এখানে আননোন রয়েছে দুটো, একটা হলো আর ওয়ান, একটা হলো আর টু। আমরা জানি যে একটা স্ট্রাকচারে, যে কোনো স্ট্রাকচার যতগুলো আননোন থাকবে ততগুলো ইকুয়েশন আমাদের দরকার হবে, কতগুলো ইকুয়েশন থেকে সাহায্যে আমরা আনগুলো সলভ করবো। এখানে মিনিমাম দুটো ইকুয়েশন আমাদের এখানে দরকার হবে। প্রথম একটা ইকুয়েশন আমরা যদি বের করতে পারি, সামেশন অফ হরিজেন্টালি ফোর্স ইকুয়াল টু জিরো। হরিজেন্টাল ফোর্স কি কি আছে, লেফটে আছে আর ওয়ান আর আর টু, রাইটে আছে পি, তারপরে দুটো মিলে পি হবে। সুতরাং আমরা বলতে পারি আর ওয়ান ইকুয়াল টু পি মাইনাস আর টু, এই একটা ইকুয়েশন আমরা বের করি। একটা ইকুয়েশন দিয়ে তো আমাদের সলভ হচ্ছে না, আমাদের কমপক্ষে যে কোনো একটা মান যদি পেয়ে যাই আর ওয়ান অথবা আর টু তাহলে কিন্তু বাকি মানটাও আমরা পেয়ে যাবো। তাহলে এখানে আমাদের আর একটা ইকুয়েশন আমাদের আনতে হবে, সেটা কি হবে সেটা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে যে কোন একটা ইকুয়েশন, কারণ সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স এখানে কনসিডার করা যাবে না, সামেশন অফ মোমেন্ট সেটাও নেওয়া যাচ্ছে না, কারণ আমাদের আননোন ইকুয়েশন আননোন তিনটা পর্যন্ত আমরা কিন্তু সলভ করতে পারি যদি স্ট্যাটিক এর ইকুয়েশন আছে তিনটা, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ছিল, হরিজন্টাল ফোর্স ছিল, মোমেন্ট ছিল। এখানে শুধু একটাই কাজে লাগাতে পারছি, তাহলে আর একটা ইকুয়েশন আমাদের কোথা থেকে হেল্প নিতে হবে। এই হেল্প নিতে গেলে আমরা কি করবো, আমাদের আর একটা কনসিডারেশন কিন্তু আমরা একটু আগেও চিন্তা করছি, সেটা হচ্ছে ডিফরমেশন কনসিডারেশন। দেখো এই জায়গাটা টেনশন কাজ করছে আর এই বারটা কম্প্রেশন কাজ করছে, তার মানে কি এটা লম্বা হবে এটা খাটো হবে, কিন্তু এরা কিন্তু বাইরে যেতে পারবে না। যেহেতু এর বাইরে যেতে পারবে না তাই এটার যা ডিফরমেশন হবে এটারও তাই ডিফরমেশন হবে, এটা যতটা বাড়বে ততটাই কমবে, ব্যাপারটা হবে এরকম। এ এরকম আছে, এটা যদি আমি টানি যদি পি লোড দিই এ কি হবে এরকম একটু লম্বা হবে, তাহলে পরেরটা কি হবে, এখানে আছে আর ওয়ান আর এখানে আছে আর ওয়ান, তার সাথে আর একটা পি আছে, তাহলে এইখানে কি হবে, এইখানে আসবে কি, এদিকে তো আর টু,
আর এখানে হচ্ছে কি, এটা যদি এদিকে কাজ করে, এখানে একটা লোড দুটো লোগে লোড এটা টানতেছে, এটাও টানতেছে, কত লোড টানতেছে, পি লোড টানতেছে, এদিকে যেহেতু আর ওয়ান টানতেছে তাই এখানে হবে পি মাইনাস আর ওয়ান, অর্থাৎ রেজাল্টেন্ট ফোর্সটা এখানে আসবে পি মাইনাস আর ওয়ান, মানে পি দিয়ে টানতেছে এদিকে আর আর ওয়ান উল্টা দিকে টানছে, তাহলে এখানে রেজাল্টেন্ট ফোর্স পি মাইনাস আর ওয়ান, ওখানে পি মাইনাস আর ওয়ান মানে হচ্ছে এখানেও পি মাইনাস আর ওয়ান কাজ করবে, যদি আমরা ব্যালেন্স করি আমরা, আর এটা কি হবে তখন, এটা খাটো হবে, এটাও এটা খাটো হবে, এ যতখানি লম্বা হবে এ ততখানি চাপ দিয়ে খাটো করতে হবে আমাদের। এই হলো মোটামুটি আমাদের কনসেপ্ট। তাহলে আমরা যদি বলি এটা এক নম্বর পোর্শন আর এটাকে দুই নম্বর পোর্শন, তাহলে আমরা যদি বলি ডেল ওয়ান ইজ ইকুয়াল টু ডেল টু, দুটো ডিফরমেশন পরস্পর সমান করতে পারি। ডেল ওয়ান মানে কি, পি ওয়ান এল ওয়ান এ ওয়ান ই ওয়ান, এখানে এও সমান, এও কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ক্রস সেকশন, ইকুয়াল টু ডেল টু মানে কি, পি টু এল টু এ টু ই টু, ইও কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি সেম, এগুলো থাকবে না। তাহলে সুতরাং কি হচ্ছে, পি ওয়ান এল ওয়ান ইকুয়াল টু পি টু এল, পি ওয়ান প্রথমটা লোড কত, প্রথম লোড হচ্ছে আর ওয়ান, আর ওয়ান ইন্টু এল ওয়ান ইকুয়াল টু পি টু, পি টু কত হচ্ছে তাহলে, আচ্ছা আর ওয়ান কে আমরা পি মাইনাস এটা আর টু, এল লোডটা হচ্ছে আর টু ইন্টু এল, আর ওয়ান কে আমরা কিন্তু লিখতে পারি পি মাইনাস আর টু, এক নম্বর যদি কোশ্চেন থেকে হেল্প নিয়ে আর ওয়ান লিখতে পারি পি মাইনাস আর টু ইন্টু এল ওয়ান, এল ওয়ান মানে এ, আর টু ইন্টু এল টু মানে হচ্ছে বি, তাহলে সুতরাং হচ্ছে কত, পি এ মাইনাস আর টু এ ইকুয়াল টু আর টু পি, সুতরাং পি এ সমান হচ্ছে আর টু এ যোগ আর টু বি, তাহলে এখানে হচ্ছে কি আর টু ইন্টু এ প্লাস বি, সুতরাং পি সমান কত হচ্ছে, সরি আর টু সমান কত হচ্ছে, পি এ ভাগ এ প্লাস বি মানে পি এ ভাগ এল, এটা হচ্ছে আমাদের আর টু। তাহলে রিয়াকশন দুই নম্বর রিয়াকশন বের করলাম পি এ ভাগ এল, তাহলে আর ওয়ান সমান কত হবে, আর ওয়ান সমান হবে পি মাইনাস আর টু, তাহলে পি মাইনাস আর টু কত, পি এ ডিভাইড বাই এ প্লাস বি, এই যে পি এ প্লাস বি ইকুয়াল টু পি এ প্লাস পি বি মাইনাস পি এ ডিভাইড বাই এ প্লাস বি, তাহলে পি এ আর পি এ কাটা যাচ্ছে, থাকবে হলো পি বি ডিভাইড বাই এ প্লাস বি আর পি বি এ, সুন্দর দুটি ইকুয়েশন পেয়ে গেছি আমরা, আর ওয়ান সমান হবে পি বি ভাগ এল, আর টু সমান হবে পি এ ভাগ এল, অর্থাৎ এই রিপ্রেশনটা যখন হবে তখন এই দৈর্ঘ্য কাজ করবে ভাগ লম্বা, আর এই রিয়াকশন যখন বের করবো তখন এই দৈর্ঘ্য কাজ করবে ভাগ হলো লম্বা, লোড ইনটু এই দূরত্ব লম্বা উল্টা, এইটা যদি আমরা কনসিডার করতাম, এই যে এইটা এই অঙ্কটা বিম যদি কনসিডার কি হতো, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ ইকুয়াল টু জিরো, পি ইনটু এ এটা যদি আর ওয়ান ধরি, এটা যদি আর টু ধরি, মাইনাস আর টু ইনটু এল ইকুয়াল টু জিরো, তাহলে আর টু সমান কত হতো, পি এ ভাগ এল, দেখো এইটার সঙ্গে এই এইটার কোনো অমিল আছে, কোনো অমিল নাই, অর্থাৎ আমার বিম হোক লোড ভার্টিক্যাল থাক হরিজন্টাল থাক কিন্তু রিয়াকশন যদি বের করি আমরা মান কিন্তু আমাদের একই ধরনের আসবে, ঠিক আছে। এই যে একটা দুটো সেগমেন্ট যার এরিয়া কনস্ট্যান্ট যার লেন্থও কনস্ট্যান্ট, তাদের রিয়াকশন আমরা খুব সহজে বের করতে পারি, যদি কোনো কারণে দুটো সেগমেন্টের ক্রস সেকশন ডিফারেন্ট হয়ে যায়, লেন্থ তো ডিফারেন্ট আসেই, ক্রস সেকশন ডিফারেন্ট হয়ে যায়, ম্যাটেরিয়ালস ডিফারেন্ট হয়ে যায়, অর্থাৎ একটা কি যদি হয় একটা স্টিল হয় একটা অ্যালুমিনিয়াম হয় তাহলে কিন্তু ফর্মুলা কাজে লাগবে না, এইটা এই সূত্রটা অর্থাৎ এই রিয়াকশনটা বের করতে পারি কাদের জন্যে, শুধুমাত্র যদি দুটো ম্যাটেরিয়ালস একই ম্যাটেরিয়ালস হয় এবং একই ধরনের ক্রস সেকশন কাজ করে, তো এই হলো আমাদের ফর্মুলা, এই ফর্মুলাকে আমরা কাজে লাগাবো, কিভাবে কাজে লাগাবো,
আমি একটা অঙ্ক করার চেষ্টা করি। আচ্ছা প্রশ্ন করছে 44 বলো স্যার, রিয়াকশনটা বুঝাই দিলে ভালো একটু স্যার। রিয়াকশন কোনটা রে, যে যেটা আমরা হরিজন্টালটা করলাম সেটা? জি স্যার, ওই চিত্রের মধ্যে স্যার, R1 মাইনাস P চিত্রের মধ্যে। তোমার ফিগার চাইতে আমি তোমারে দেখাই, ফিগার চাইতে আমরা যদি এইখানে দেখো, এটা এখানে আমাদের পি যদি এদিকে কাজ করে রিয়াকশনটা তো উল্টো দিকে কাজ করবে, তাই না? এটা বুঝতে পারছো না, শুনতে পাচ্ছ? প্রশ্ন করলাম, কই হারা গেল দেখি। আনমিউট করো। 44 44 আসো, আনমিউট করো। আনমিউট হচ্ছে না, যাও তোমাদের আনমিউট অপশন ফ্রি করে দে দেখি। দেখো তো এখন করতে পারো কিনা আনমিউট। মাহবুব রহমান, মাহবুব রহমান কেন হচ্ছে না, আনমিউট হচ্ছে না কেন? আমি তো তোমাদের এটা আনমিউট করার তো ইয়ে করে দিলাম, অ্যালাউ করে দিলাম। স্যার এখন ঠিক আছে, এই তো সবাই মিলে কথা বললে তো আবার রেকর্ডিং এর ঝামেলা হয়, এজন্য আমি একটু অফ করে রাখি। বলো মাহবুব রহমান বলো। স্যার রিয়াকশনটা বুঝতে পারিনি স্যার, ওই যে পি মাইনাস আর ওয়ান যে আরেকবার রিপিট করতে। এই যে রিয়াকশন এইখান থেকে আসলাম, এটা এখান থেকে যদি আমি R1 প্লাস R2 যদি P হয়, ঠিক আছে, তাহলে সুতরাং কি হবে, R1 সমান কত হবে বলো? P মাইনাস R2 এটাই লিখছি এখানে, ঠিক আছে। এখানে আসলে P মাইনাস R1 হবে না, P মাইনাস হবে এটা R2, ঠিক আছে, উল্টা দিক থেকে। স্যার এটা আমি বলতে চাচ্ছিলাম স্যার, এটা লিখতে ভুল করছি, এটা হবে P মাইনাস R2, ঠিক আছে। এখানে তোমাদের কনফিউশন, তাই তো? আর ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কারো? না স্যার, তাহলে ঠিক আছে। আমরা এই ম্যাটেরিয়াল যদি আমরা যদি আঁকি, কি বলো তোমাকে, এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকি, তাহলে আমরা এই ম্যাটেরিয়ালস এর লোডটা পাবো না, সেটা আঁকতে পারবো না। এই ম্যাট্রিক্স এর এইটার এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আমি যদি এই লোড গুলো দিয়ে দিই, R1 মাইনাস এদিকে, এটা P, R2, বের করতে পারবা? জি স্যার, দেখাই দিচ্ছি স্যার, দেখাই দিব। এটা টেনশন মনে করো, R1 উপর উঠবে, তারপরে যাবে, তারপর নিচে নামবে, তারপর ডানে যাবে, দেখবে যে এখানে R1 লাগবে না স্যার, লাগবে না, বুঝে গেছি স্যার। ঠিক আছে, থাকলে আপাতত তাহলে আমরা পরের অঙ্কটা করি। আশা করি এই যদি একই রকমের কনস্ট্যান্ট হয়, ক্রস সেকশন যদি সিমিলার হয়, ইলাস্টিসিটি সিমিলার হয়, তাহলে কিন্তু আমরা রিয়াকশনটা এইভাবে বের করতে পারবো যে R1 সমান পি বিভাগে, পিবি মানে হচ্ছে লোড ইনটু নেক্সট ডিস্টেন্সটা ভাগ টোটাল ডিস্টেন্স, এটা ফর্মুলা। আর R2 হবে পি ইনটু এই ডিস্টেন্সটা, উল্টা ডিস্টেন্সটা ভাগ এল, কথা বুঝতে পারছো? এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে?
স্যার নিচের পোর্শনের ক্ষেত্রে ওটাও কি স্যার p মাইনাস r1 হবে? কোথায়? এই যে স্যার ডিফ্লেকশনের যে ছোট ডিফ্লেকশন, হ্যাঁ r2 মানে কি? p মাইনাস r1, r2 মানে কত আসলে? r2 মানে হচ্ছে p মাইনাস r1, আর আমি জাস্ট ওই কথাটা লিখছি, এখানে লিখতে কি ভুল হয়ে গেছে, ঠিক আছে স্যার? ঠিক আছে, ডিফ্লেকশনটা কিভাবে ধরবো ওটা যদি আমি একটু বলি, ডিফ্লেকশন শুরু থেকে ধরলেই হবে আর কি। শুরুতে কি হচ্ছে? টেনশন। আমাদের এখানে তিনটা জিনিস কাজ করছে, তো একটা আর টু, একটা আর ওয়ান পি। এইখানে এইভাবে আমি এইভাবে দেখাতে পারবো না, আমাকে এক্সেল কোর্স ডায়াগ্রাম আঁকতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? আমি যদি এক্সেল কোর্স ডায়াগ্রাম আঁকি, তাহলে কিন্তু এই পি মাইনাস আর ওয়ান, পি মাইনাস আর টু, এই শব্দগুলো বোঝা যাবে। সেটাকে একে দেখাতে হবে না, তোমরা বুঝতে পারবে না। ওটা পারবো স্যার, যদি স্যার পি যদি ঠিক উল্টা দিয়ে কাজ করতো, এখন যেভাবে কাজ করতো, হ্যাঁ উল্টা দিয়ে, তখন রিয়াকশন কিভাবে ধরতাম আমরা? তাহলে এটা আর ওয়ান উল্টা দিয়ে কাজ করতো, আর টু উল্টা দিয়ে কাজ করতো, পি যদি এ দিয়ে কাজ করতো, এরা রাইট আউট কাজ করতো, এটাই হতো, রিয়াকশন উল্টা হয়ে যেত। ঠিক আছে স্যার, এই যে বিমের ক্ষেত্রে কি হয়, বিমের ক্ষেত্রে যদি আমরা যদি মনে করো যে উপর থেকে নিচে কাজ করে, রিয়াকশন কোন দিয়ে কাজ করে? দুটোই তো এক দিয়ে কাজ করে, তাই করে না? করে কি না? এমন তো হয় না যে আর ওয়ান টু করে কাজ করবে, আর টু নিচে কাজ করবে, তাই কি হয় না স্যার? দুটো একই দিয়ে কাজ করে, কথা বুঝতে পারছো? এই জন্য যেদিকে লোড হবে তার উল্টা দিকে রিয়াকশন হবে, এটা মাথায় রাখলে আমাদের অঙ্কগুলো হবে, ঠিক আছে? ঠিক আছে, আপাতত থাক, তোমাদের একটু বন্ধ করে রাখি, নাহলে তোমরা আবার হাত হ্যান্ডেজ করবে, আমি তোমাদের প্রশ্ন নিব। আমরা একটা অঙ্ক করি, এই অঙ্কটা করা নাই, এই অঙ্কটা আমি, এটা তো ছোট অঙ্ক, আমি একটা বড় অঙ্ক করি, তাহলে ছোট অঙ্কটা বুঝে যাবে আগে। এই অঙ্কটা যে অঙ্কটা ফর্মুলাটা কাজে লাগাবো আমরা, দেখো এখানে আমরা নতুন অঙ্ক শুরু করছি, 15 নম্বর অঙ্কটা দেখো, যে ফর্মুলাটা আমরা পড়লাম সেটার আলাপে অঙ্কটা আমরা করবো। এখানে তিনটা বার আছে, এ বি, বিসি এবং সিডি, দুটো লোড আছে, পি ওয়ান পি টু, আগে ছিল একটা, এখন দুটো, কিন্তু এখানে কিছু দৈর্ঘ্য দেওয়া আছে। আগেরটা দৈর্ঘ্য ছিল এ বি, এটা দৈর্ঘ্য 0.6, 1.2, 0.9, ধরলাম এ বি সি, এতগুলো আননোন হয়ে গেলে তো সমস্যা, এর জন্য নন ভ্যালু দিছে, শুধু পি ওয়ান আননোন বা পি টু আননোন। এখন পি ওয়ানের মান দেওয়া আছে 25 কিলোনিউটন, আর পি টু এর মান দেওয়া আছে 50 কিলোনিউটন, আর এদের এরিয়া দেওয়া আছে 500 স্কোয়ার মিলিমিটার। বলা হচ্ছে ডিটারমাইন দ্য স্ট্রেস ইন সেগমেন্ট বিসি, এই বিসির স্ট্রেস কত হবে, স্ট্রেস মানে হচ্ছে লোড ভাগ এরিয়া, আমাদের বের করতে হবে বিসির লোড কত হবে, তার এরিয়া দেওয়া আছে, ভাগ করে স্ট্রেস পাওয়া যায়, বেসিক্যালি আমাদের কে কত লোড নেয় সেটা বের করতে হবে। তো আমরা তো এর আগে সিম্পলি সাপোর্টেড বা ক্যান্টিলিভার করছি, দুটোটা সেগমেন্ট মিলে, ফিক্স সাপোর্ট করি নাই, ফিক্স সাপোর্ট বলে একটু প্রবলেম, কারণ ফিক্সিটি থাকলে পরে সেখানে আমাদের আর একটা কনসিডারেশন আসে, সেটা হলো ডিফরমেশন কনসিডারেশন, এটা মনে রাখতে হবে। অর্থাৎ এই দুটো তিনটা জিনিস হচ্ছে, একটা বাড়বে, একটা কমবে, একটা বাড়বে, এই মিলে এই সমানই দৈর্ঘ্য থাকবে, কিন্তু যদি এই ধরনের অঙ্ক থাকে এটা কিন্তু ডিফরমেশন একটা মান পাওয়া যাবে কত, যেমন এটা ছিল 3 মিলিমিটার, কিন্তু এইটার ডিফরমেশন, এই ধরনের ম্যাট্রিক্স ডিফরমেশন কত হবে, 0 হবে। কেন 0 হবে? কারণ এও এর বাইরে যেতে পারবে না, এর বাইরে যেতে পারবে না, অর্থাৎ এ যতটা বাড়বে ততটা কমবে, দ্যাট মিনস ডিফরমেশন 0। তাহলে এই ধরনের ম্যাটেরিয়ালস, এই ধরনের অঙ্ক আর এই ধরনের অঙ্কের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে এদের ডিফরমেশন, সামেশন অফ ডিফরমেশন 0 হবে। আর ওই ধরনের ম্যাটেরিয়ালস অঙ্ক যদি থাকে, যদি কোনো সাপোর্ট না থাকে, ফিক্স সাপোর্ট না থাকে, বা ক্যান্টিলিভার থাকে, যদি এরকমও থাকে, ক্যান্টিলিভার আগে যেটা করলাম, তারা কিন্তু পার্থক্য। তাহলে আমরা যে অঙ্কটা করবো এখন 15 নম্বর অঙ্কটা, সেটারও ইনফরমেশন কি হবে, ফাইনালি 0 হবে, এবি যতটা বাড়বে বা কমবে, ইসি যতটা বাড়বে বা কমবে, সিটি যতটা বাড়বে বা কমবে, সবগুলো মিলে যেন ইনফরমেশন কত হতে হবে, 0 হতে হবে। যা
আমরা তো চিন্তা করি যে কে কত লোড নেবে সেটা বের করতে কি করব আমরা অঙ্কটাকে এঁকে নিই এখানে আর কি দেওয়া আছে লোড দেওয়া আছে এবং এরিয়া দেওয়া আছে ই কনস্ট্যান্ট এ কনস্ট্যান্ট যেহেতু একই ধরনের ম্যাট্রিয়াস ম্যাট্রিয়াস আলাদা লেখা নাই স্টিল অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ কিছু লেখা নাই আমাদেরকে ধরে নিতে হবে তিনটা ম্যাট্রিয়াস সেম ম্যাট্রিয়াস এবং তিনটার ইলাস্টিসিটি সেম এটা আমাদের ধরে নিতে হবে তো যাই হোক আমরা এখন অঙ্কে ফিরে যাই অঙ্কটা এঁকে নেই একটু একটা ১.৬ মিটার এটা হলো ১.২০ মিটার হলো ০.৯০ মিটার এখানে একটা লোড দেওয়া আছে P1 এখানে একটা লোড দেওয়া আছে আমরা ধরে নিব যে এখানে হবে R1 কতটা অঙ্কের মতোই আর এইখানে হবে R তাহলে আমাদের প্রথম যে শর্তটা হবে সামেশন অফ হরিজন্টালি ফোর্স ইকুয়াল টু জিরো সুতরাং R1 প্লাস R2 দুটো রিয়াকশন মিলে কত হবে P1 প্লাস এখানে দেওয়া আছে P1 সমান 25 কিলোনিউটন P2 ইকুয়াল টু 50 কিলোনিউটন তাহলে আমাদের কত হলো P1 P2 মিলে 75 কিলোনিউটন 75 × 10³ নিউটন আর এরিয়া দেওয়া আছে 500 স্কয়ার মিটার একটু ওয়েট করো আমি অঙ্কটা একটু শেষ করি প্রশ্নটা আমি নিয়ে নিব এখন আমরা চিন্তা করব প্রথম চিন্তা করি তো রিয়াকশনটা তো আমরা দুটা সেগমেন্টের রিয়াকশন বের করেছিলাম তিনটা সেগমেন্ট হলে কি হবে সেটা কিভাবে বের করব আমরা যদি মনে করি এই অঙ্কটাকে আমরা দুটো ভাগে ভাগ করব প্রথম বললাম যে এইটা বারটা আছে এইটুকু হলো আমাদের 0.6 আর এইটুকু হলো 2.1 অর্থাৎ এটা এ এটা পি দেখো P1 আর শুধু P1 আর ওই লোডটা আমাদের নাই মনে করো তাহলে এখানে R1 আর এখানে R2 তাহলে এটা কি হলো আগের ফর্মুলার মধ্যে পড়ে গেছে আগের ফর্মুলা অনুযায়ী কি হবে আমরা জানি এখানে R1 সমান কত হতো পি বি ভাগ এল এরকম সূত্র ছিল R1 সমান তাহলে পি এখানে কত পি ওয়ান হচ্ছে 25 কিলোনিউটন তাই না 25 কিলোনিউটন মানে 25,000 বি হলো পরে দৈর্ঘ্য কত 2.1 মিটার মানে 2.1 × 1,000 আর এল হলো টোটাল লম্বা কত 2.1 আর 0.6 2.7 মিটার 2.7 × 1,000 তাহলে R1 কত আসতো সেক্ষেত্রে 19,440 মিটার R2 কত আসতো R2 আসতো হলো বাকিটা 25,000 থেকে যদি বাকি দেয় কত আসবে 16,440 আচ্ছা একটাই বের করি পরেরটা পরে বের করছে R1টা বের করি R2 তো একবারে সামেশন করে বের করো R1টা বের করি R1 এর ক্যাশ যদি আমরা একটা লোড কনসিডার করতাম তাহলে R1 আসতো এইটা R2 কত আসতো সেটা বাদ দিলে তো পাওয়া যাবে সেটা আমরা পরে আসি এখন আমরা আরেকটা
মেম্বার কনসিডার করি যে মেম্বারের এইখানে লোড আছে পি টু, এটাকে আমরা এ ধরি, এর কত 0.6 আর 1.2 মানে 1.80 আর এটুকু হলো 0.90, এটাকে বি ধরি আমরা, এদিকে রিয়াকশন এদিকে রিয়াকশন। তাহলে পি টুর জন্য আর ফর পি টু, এটা হলো ফর পি ওয়ান, পি ওয়ান এর জন্য আর ওয়ান আসলো, এবার ফর পি টু, পি টুর জন্য আর ওয়ান কত আসতো ফর্মুলা দিয়ে? আর ওয়ান এর সূত্র তো আমাদের একই ছিল, আর ওয়ান ইকুয়াল টু আমাদের ছিল পি ইন্টু বি ভাগ এল। হ্যালো, এখানে পি কত? 50 কিলোনিউটন নিউটন করলাম, বি হলো পরের দূরত্ব কত? 0.9 ইন্টু 1000 মিটার করলাম, ভাগ এল কত? 2.7 ইন্টু 1000। তাহলে আমাদের আর ওয়ান এর মান কত আসলো? 16,670। সুতরাং এখন যদি দুটাকে আমরা একসাথে কনসিডার করি, অর্থাৎ আরেকটা সেগমেন্ট যদি আমি এখানে নিই, যদি লোডটা আমাদের একসাথে এটাও কাজ করে এটাও কাজ করে, তাহলে আর ওয়ান আর টু কত হবে? তাহলে ফর পি ওয়ান অ্যান্ড পি টু যে দুটো একসাথে কাজ করে, অ্যাক্ট সিমুলটেনিয়াসলি সাইমুলটেনিয়াসলি, সুতরাং তোর আর ওয়ান কত হবে? দুটো যোগ হয়ে যাবে। তাহলে প্রথমটা কত ছিল? 19,440 যোগ পরেরটা কত ছিল? 16,670, কত হবে? 37,110 আর ওয়ান পেয়ে গেলাম। তাহলে আর টু কত পাবো? এখানে আর টু পাবো হলো 12, এই 25,75,000 বিয়োগ 37,610 একটা মান আসবে। এখন যদি তিনটা মানই পেয়ে যায় আমি, আর ওয়ান পেয়ে যাই, আর ওয়ান কত আসছে এখানে? 37,610, এটা হলো 25,000, এটা হলো আমাদের 50,000, আর এইটা বাকিটা, অর্থাৎ ব্যালেন্স করলে বাকিটা যা হয়, বাকিটা কত আসে আমি দেখে নিই। এরকম হলে আমরা কি করতে পারি, এটার এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে এই এই সেগমেন্ট এই সেগমেন্ট এই সেগমেন্ট লোড আমরা কিন্তু নির্ণয় করতে পারি। দেখো ব্যালেন্স হয়ে গেছে, এই দুটো মিলে 75,000 আর এই আর টু আর আর ওয়ান মিলে 75,000, তাহলে ব্যালেন্স হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এটার এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারি। 37,000 এখানে কি কাজ করছে? টেনশন করে গেল, 37,000 গেল, 25,000 ডান পাশে কাজ করছে, নিচের দিকে চলে আসলো 25,000। তাহলে 37,610 মাইনাস 25,000 তাহলে হবে 11,610, এটা কত চলে গেল? আরো আসছে 75,000, কোন দিকে কাজ করছে? নিচের দিকে, বিয়োগ আবার 75,000। এইভাবে করে করে আমরা না সরি এখানে 50,000 বিয়োগ 50,000 38,000 390, এটা এখানে যাওয়ার পর 390 করে 0 হয়ে যাবে। তাহলে এই সেগমেন্টের লোড পেলাম আমরা, অর্থাৎ পি ওয়ান পেলাম আমরা, প্রথম সেগমেন্ট পেলাম হচ্ছে 37,610, পি টু পেলাম হচ্ছে আমরা 11,610, পি থ্রি পেলাম আমরা হচ্ছে 38,390। দেখো তিনটা সেগমেন্টের আমরা লোড পেয়ে গেলাম। এখন আমাকে যদি বের করতে বলে, এটা হলো এ বি সেগমেন্ট, বিসি সেগমেন্ট, এ বি সি ডি, এটা পি এ বি, এখন প্রশ্ন ছিল আমাদের যে বিসি সেকশনের স্ট্রেস কত হবে। তাহলে স্ট্রেস ইন বিসি সেকশন, তাহলে লোড ইন বিসি সেকশন, এরিয়া অফ বিসি সেকশন, এটা সূত্র।
11610 ভাগ এরিয়া কত ছিল 500, ভাগ করলে কত হবে? ভাগ করলে যেটা হবে সেটাই অ্যানসার, ভাগ করে যেটা পাবো সেটাই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে কোনো সেগমেন্টের স্ট্রেস আমরা বের করতে পারি, লোড যদি জানা থাকে আমাদের স্ট্রেসও বের করতে। এখন বলো কার কি প্রশ্ন আছে, আমাদের একটু প্রশ্ন করার জন্য একটু সুযোগ করে দিই। বলো প্রশ্ন করো আনমিউট করে। স্যার শেষের দিকে যখন পি ওয়ান এবং পি টু একসাথে কাজ করতেছে ওখানে আর ওয়ানটা বুঝিনি দুটো একসাথে কেন হলো, আমরা আলাদা করে বের করলাম প্রথমে। হ্যাঁ আমি দেখাচ্ছি, প্রথমে মনে করেছিলাম পি টু নাই শুধু পি ওয়ান আছে, তখন রিয়াকশন কত হবে এটা তাই না? এখন মনে করো পি ওয়ান নাই শুধু পি টু আছে, তখন রিয়াকশন কত হবে এইটা কি? ঠিক আছে দুটো যদি দুটো একসাথে কাজ করতে তাহলে কি হতো, রিয়াকশন কত হতো, যোগফল হতো না? হ্যালো নিচেরটা পি ওয়ান পি টু একসাথে যখন কাজ, হ্যাঁ তখন এই দুটো যোগ হয়ে গেল, এই 19440 আর 16470 দুটো যোগ হয়ে দুটো রিয়াকশন দুটো কাজ হলো, একটা হলো এইটার জন্য একটা রিয়াকশন আসবে আবার এটার জন্য আসবে দুটো, কিন্তু আমরা একসঙ্গে তো করতে গেলে সমস্যা, ওই জন্য ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম, যে ফর্মুলাটা একটু আগে পড়লাম সেটা দুই সেগমেন্টের জন্য পড়েছিলাম, এই তিন সেগমেন্টে এটাকে অ্যাপ্লাই করলাম, এটার জন্য অঙ্কটা করা। ঠিক আছে বুঝতে পারছো, আমরা যে আর ওয়ান এবং আর টুর মান আলাদা আলাদা ভাবে বের করছি কিন্তু যখন পি ওয়ান এবং পি টু একসাথে কাজ করলাম তখন আর ওয়ানটা দুইটা যোগ করে দিয়েছি, আর টু এরকম বের করা যাবে, আর টু কি হবে, আর টু হবে যে আর ওয়ান যা হবে আর টু হবে টোটাল এই পি ওয়ান পি টু যোগ করে বাকি বাদ দিলে তো বের হয়ে যাবে নাকি কি? হ্যাঁ আর টু কত হবে, আর টু হবে সামেশন যদি হরিজন্টাল ফোর জিরো হয় তাহলে আর ওয়ান আর আর টু মিলে হবে 75,000, তাহলে আর ওয়ান যদি পেয়ে যায় আর টু কত হবে, 75,000 থেকে আমি বাদ দিব যে এটা আর ওয়ানটা বাদ দিলাম তাহলে তো আর টু পাওয়া যাবে নাকি, তোমার কি মত? স্যার আমি জানতে চাচ্ছি যে আর ওয়ান এবং আর টু কিন্তু আমরা পূর্বে বের করছি একটা একটা করে, কই বের করছো? হ্যালো স্যার শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, এখানে তো আর টু বের করা দরকার, ফর্মুলা দেয়া আর ওয়ান ইকুয়াল পি বি আমি, হ্যাঁ আমি যদি একটা বের করতে পারি তাহলে তো আরেকটা এমনি বের হয়ে যাবে তাই না, বিয়োগ দিলে বের হয়ে যাবে না, তোমার কথা ঠিক আছে, আমরা দুটো ফর্মুলা বের করছিলাম কিন্তু ব্যাপারটা তো এরকম হতে পারতো যে আমি বলি যেমন আর ওয়ান সমান হচ্ছে পি বি ভাগ এল, আর যদি বলি আর টু সমান লিখছিলাম পি এ ভাগ এল, এটা না লিখে যদি বলি যে পি মাইনাস আর ওয়ান তাহলে কি ভুল হবে? জিনিসটা একই কিনা, এই ফর্মুলাতে বের করলে যে মানটা আসবে আর এটাতে করলে কি একই সমান হবে কিনা সেটা বলো। হ্যালো না স্যার তা হবে না, কেন হবে না, আমার এখানে দুটো জিনিস কাজ করছে, একটা কাজ করছে আর ওয়ান এইদিকে আর এদিকে কাজ করছে আর টু আর মাঝখানে কাজ করছে পি, তাহলে আর ওয়ান এর মধ্যে জানা থাকে তাহলে আর টুর মান কিভাবে বের হবে, পি থেকে আর ওয়ান বাদ দিলে তো বের হবে। জি স্যার ঠিক আছে কথা স্যার, বলো স্যার দুইটা সেগমেন্টের জন্য ইন্ডিভিজুয়ালি প্রথমের ক্ষেত্রে আমরা পি ওয়ান এর ক্ষেত্রে যখন আর ওয়ান বের করছি তখন পি থেকে আর ওয়ান টা বাদ দিয়ে আর টু যেটা আসে, পরের বার যখন আবার আর টু বের করি দুইটা ইকুয়াল করলে সর্বশেষ যেটা বের করছেন 38,390 ওইটা সমানই আসে, আসে না তাহলে তো সেটাই বললাম কি স্যার আসে। ঠিক আছে তো হয়ে গেল মিলে গেল, আর এইভাবে করাটাই স্যার ভালো। হ্যাঁ আগের বার না ফর্মুলা বের করে রাখছি আমরা ঠিক আছে, কিন্তু এভাবে বের করে রাখলাম অসুবিধা কি আছে,
দুটো করা যাবে, তুমি যেটাই করতে চাও হবে। আমি দুটোই আর ওয়ান বের করলাম আর আর টুটাকে একবারে বের করলাম, ঠিক আছে? হ্যালো, আমরা প্রথমে কিন্তু আর অনেকটা বের করছি p pb ডিভাইডেড l দ্বারা, আবার r2 আরেকটা বের করছি, এটা বের করার পর শেষে কিন্তু r1 এর মান আবার আরেকটা, দুটো মান কিন্তু আলাদা আলাদা তোমাদের। হ্যাঁ, তাহলে আমরা r1 এর মান একটু ওয়েট করো, একটু ওয়েট করো, তোমাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে। আমি বলি হ্যাঁ, রূপ সাহেব বলেন আবার। হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ আমি একটা অঙ্ক লিখছি? তাহলে 50/3 16.67 কিলোমিটার। আর টু কত হবে? পি এ ভাগ এল, কত আমাদের 25, এ কত 1, এল কত 3, তাহলে 25/3 6.25/3 তে কত হয়? 8.33 আচ্ছা, তাহলে আর টু হলে 8.33। আমি যদি করতাম আর টু ইকুয়াল টু পি মাইনাস আর ওয়ান, তাহলে কত হইতো? 25 - 16.67 কত হইতো আমাদের? 8.3। আমি যদি আর ওয়ান বের করে, আর ওয়ান গুলো সব বের করে আর টু টা যদি পি এর থেকে বাদ দিয়ে দিই, তাহলে তো আর টু বের হয়ে যাচ্ছে। ফর্মুলাতে বের করলে হবে তো কোনো কথা নাই, ফর্মুলা ছাড়াও তো আমরা করতে পারি, পারি কি না? জি স্যার, পারি স্যার। হ্যাঁ, তো তোমাদের প্রবলেমটা কি আমি বুঝতেছি না, তোমরা এটা এখন যদি তিনটা হয় এখানে, আমার যদি সেগমেন্ট যদি তিনটা হয়ে যায়, এই একটা এই একটা, তাহলে এই আর ওয়ান আর টু, এই লোডের জন্য একবার আর ওয়ান বের করলাম এই ফর্মুলা দিয়ে, এই লোডের জন্য একবার আর ওয়ান বের করলাম এইটা। এখন দুটো যদি একসাথে কাজ করে দুটো যোগ করে দিলাম, আমি তো আর টু বের করতেছি না। এখন আর টু কখন বের করছি? পুরাটা থেকে বাদ দিয়ে আর টু বের করছি, ঘটনা তো একই হচ্ছে তাই না? লোড থেকে যদি আমি রিয়াকশনটা বাদ দিই, তাহলে তো আমার আর টু এর মান বের হয়ে যাবে, কি কথা ঠিক আছে তো? হ্যাঁ জি স্যার। তো তাহলে আগের অঙ্কটা কি বুঝতে সমস্যা হচ্ছে? তাই না? আমি যদি এরকম চিন্তা করি, আমি যখন এই থেকে যাবো, তখন এটাকে পজিটিভ মোমেন্ট, আর এটা কি হবে? এটা হচ্ছে উল্টা নেগেটিভ মোমেন্ট, তাই তো? আমি যদি ডান থেকে আসি একরকম চিন্তা করতে হবে, বাম থেকে গেলে আমাদের একরকম চিন্তা করতে হবে। এই জন্য আমরা বাম থেকে করি, সহজ হয় হিসাবটা, ঠিক আছে? স্যার যদি করা হয়, কেউ যদি করে, তাহলে কি কোনো প্রবলেম হবে? কোনো ভুল হবে না, কোনো ভুল হবে না, কোনো যে যেটা শিখছো সেটা করবা। আমি আমার মতো করে করছি যাতে সবাই বুঝতে পারে, ঠিক আছে? তোমাদের ইন্ডিভিজুয়াল কোনো ভাবে করলে হবে, দুদিক থেকে করলে হবে। আমরা আগে আর টু বের করতে পারি, তারপর আর ওয়ান বের করতে পারি, আগে সামাশানা মোমেন্ট এ তে জিরো নিতে পারি, অথবা সামাশানা বি তে মোমেন্ট জিরো নিতে পারি, পারি না বলো? আমরা করি কি, বিমের যখন রিয়াকশন বের করি তখন কি করি, কেউ কেউ বলে সামাশানা মোমেন্ট আর বি ইকুয়াল টু জিরো, সেখান থেকে আর এর মান বের করি, তারপরে আর বি এর মান বের করি, করি কি না? আবার অনেকে করি কি সামাশানা মোমেন্ট অ্যাবাউট এ ইকুয়াল টু জিরো, তারপরে আর টুর মান বের করি। হ্যাঁ, এভাবে তো করি, তাই তো? তো অতএব আমরা কিন্তু যে কোনো দিক থেকে অঙ্ক করতে পারবো, সমস্যা নাই, অঙ্ক হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্ক সম্পর্কে আর কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন ছিল, বলো।
স্যার এখানে দুটো লোডই ডানে কাজ করতেছে দেখে আমরা রিঅ্যাকশন বামে ধরতেছি কিন্তু যদি একটা লোড ডানে একটা বামে থাকতো তাহলে কিভাবে রিঅ্যাকশন ভেরি গুড কোশ্চেন তখন এইটার জন্য আমার প্রথম সেগমেন্ট যদি ডানে এটা যদি বামে হইতো মনে করো তাহলে প্রথমটা কি হতো আর ওয়ান টা কোন দিকে কাজ করতো আর ওয়ান টা বাম দিকে কাজ করতো এই সেগমেন্টটার জন্য আর ওয়ান টা কোন দিকে কাজ করতো এদিকে কাজ করতো আর ওয়ান তাই কি না বলো পিঠু যদি দিকে থাকতো আর ওয়ান কোন দিকে কাজ করতো ওটা দিকে তাহলে এখানে আর ওয়ান যা মান আসতো আর এখানে যার মান আসতো তাহলে ফাইনালি আর ওয়ান কত হইতো এইটা বিয়োগ এইটা দুটো যোগ বিয়োগ করতাম এখন কোনটা বেশি হইতো যদি এইটা বেশি হইতো তাহলে বাম দিকে কাজ করবে এইটা বেশি হলে ডান দিকে কাজ করবে রিঅ্যাকশন কি সমস্যা আছে কোনো হ্যালো স্যার বাম দিকে পি আছে ওইদিকে বুঝাইলে ভালো হইতো আচ্ছা আমি আবার দেখাচ্ছি তোমাদের এটা পি ওয়ান এইটা মনে করো পি টু আমার রিয়াকশন কোন দিকে হবে জানি না আমি দিলাম এই দিকে আমার ইচ্ছা করছে আমি এদিকে দিচ্ছি রিয়াকশন এখন সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে সেটা কত হবে সেটা প্রথমে আমি প্রথম সেগমেন্ট আমি আঁকব এইটা আঁকব তখন রিয়াকশন কোন দিকে কাজ করবে এই দিকে কাজ করবে তাই না এইটা মনে করো 25 এটা 0.6 এটা 1.2 এটা 0.9 আগের অঙ্কটাই ধরলাম আমি এটা 50 তাহলে যখন এখানে 25 ছিল এটা 0.6 আর এটা হচ্ছে 2.1 তাহলে এখানে আর ওয়ান সমান কত ছিল পি ইন্টু পি ভাগ এল এটা যেহেতু বাম ডান দিকে কাজ করতে এদিকে ড্রেপ টু আমি ধরলাম পি কত 25 বি কত 2.1 এল কত 2.7 কত আসলো আমাদের এখানে 19,440 কোন দিকে কাজ করছে এটা বাম দিকে কাজ করছে দেখো 19,440 নিউটন ঠিক আছে কিনা হিসাব দেখো বাম দিকে কাজ করছে ঠিক আছে জি স্যার এবার আমরা চলে যাব পরের সেগমেন্টে এখানে পি টু 50 এদিকে কাজ করছে রিয়াকশন কোন দিকে যাবে তখন এদিকে যাবে আর ওয়ান আর এদিকে যাবে আমাদের আর আর এখান থেকে এটুকু হবে কত 2.7 আর এটিকে হবে 2.9 এখানেও আর ওয়ান সমান কত হবে পি ইন্টু বি ভাগ এল পি কত 50,000 বি কত 0.9 এল কত 2.7 কত আসলো আমাদের এখানে 16,670 নিউটন কোন দিকে কাজ করলো রাইট ওয়ার্ড তাহলে এখন ফর পি ওয়ান অ্যান্ড পি টু যদি একসাথে কাজ করে তাহলে দুটো কি যোগ বিয়োগ হবে না রিয়াকশন এখন তাহলে আর ওয়ান কত হবে মাইনাস ইকুয়াল টু বাম দিকে হবে 19,440 আর ডান দিকে হবে 16,670 তাহলে বেশি হচ্ছে কোনটা বাম দিকেরটা তাহলে রিয়াকশনটা কোন দিকে যাবে তখন যদি দুটো যদি একসাথে কাজ করে তাহলে কি হবে বলো যদি এটা এদিকে কাজ করে আর এটা হ্যাঁ তখন বাম দিকে কত বাম দিকে কত যাবে এখন এটা হিসাব করো 19,440 মাইনাস 19,440 মাইনাস 16,670 স্যার 2770 কি নেগেটিভ না কি নেগেটিভ মানে কোন নেগেটিভ হবে স্যার কোন দিকে যাবে তাহলে এইদিকে 2770 এদিকে 25,000 এদিকে 50,000 তাহলে এইটা কোন দিকে হবে এখন তুমি করো হিসাব করো আর বাম পাশে কত আছে বাম পাশে আছে হচ্ছে 50,000 আর 2770 আর ডান পাশে কত আছে 25,000 বাকিটা এখানে যাবে কি ঠিক আছে হিসাব জি স্যার জি তাহলে কি রিঅ্যাকশন তাহলে দুই দিকে থাকলে রিঅ্যাকশন আমরা বের করতে পারবো না জি স্যার সমস্যা আছে কোনো একদিকে থাক দুই দিকে থাক আমরা তখন এইভাবে আলাদা আলাদা করে বের করব একটা উপরে ডান পাশে একটা হবে
বাম পাশে দুটো যোগ বিয়োগ করে যদি নেগেটিভ হয় তাহলে বামের দিকে কাজ করবে আর পজিটিভ হলে ডানে দিকে কাজ করবে যদি এটা কোনো কারণে ডানে দিকে কাজ করতো তাহলে কি হতো এটা ডানে এটা ডানে এটা বামে তাহলে এটা কোন দিকে কাজ করতো বামে কাজ করতো তাই তো নিয়ম হইতো নাকি আমরা দেখতাম যোগ বিয়োগ করে কোন দিকে যায় আমার কথা বুঝতে পারছো এমন হতে পারে এই রিয়াকশন দুটো দুই দিকেও হতে পারে পারে কি না যদি এরা দুই দিকে থাকে তাহলে কি এরা দুই দিকে থাকতে পারবে না এই বিমের যদি যদি এইদিকে একটা লোড কাজ করে এইদিকে একটা লোড কাজ করে তার রিয়াকশন কি এরকম এরকম উল্টাপাল্টা হতে পারে না একদিকে আপওয়ার্ড ডাউনওয়ার্ড হতে পারে কি না পারে স্যার কিন্তু যদি দুটাই একদিকে থাকে তাহলে কি হবে দুটাই আপওয়ার্ড হবে ঠিক আছে আবার দুটাই যদি ডাউনওয়ার্ড থাকে রিয়াকশন কোন দিকে যাবে তখন সরি উল্টা করে বলি আমি যদি এদিকে আর এদিকে লোড দেয় তার রিয়াকশন কোন দিকে যাবে এদিকে আর এদিকে যাবে কথা তো একই ঠিক আছে কিন্তু যদি একটা উপরের দিকে থেকে একটা নিচের দিকে থাকে তাহলে এমনও হতে পারে রিয়াকশনটা একটা ডান পাশে হতে পারে একটা বাম পাশে হতে পারে পারে কি না কারণ আমার সামেশন অফ অরিজিনাল ফোর্স কত হতে হবে সব মিলে জিরো হতে হবে জিরো বানাইতে গেলে সেটা ডান পাশ বাম পাশ যাই কাজ করে করতে পারে সব মিলে যেন জিরো হয় এটা আমাদের চিন্তা আনতে হবে কথা বুঝতে পারছো জি স্যার বুঝতে পারছি আচ্ছা এবার আরেকটা অঙ্ক করাই স্যার আজকে তাহলে এই পর্যন্ত থাক না হয় নাকি স্যার না সালাম স্যার ক্লাস নিচ্ছে স্যার বলেন স্যার জি স্যার হ্যাঁ রেজিস্ট্রেশন থেকে নেই কতজন রেজিস্ট্রেশন করেছে সেখান থেকে নেই স্যার এই কন্ট্রোল সিস্টেম মোটামুটি এখান থেকে নেয় স্যার না হলে তাদের নিজস্ব রেজিস্ট্রেশন দেখে তারা তাদের কাছে তো হেডের একটা অ্যাকাউন্ট আছে না হ্যাঁ কন্ট্রোল সিস্টেম থেকে নর্মালি কালেক্ট করে আর বেশিরভাগ আমরা কন্ট্রোল সিস্টেম থেকে কালেক্ট করি আরেকটা জিনিস আছে স্যার কতজন প্রেজেন্ট আছে কতজন অ্যাবসেন্ট আছে পরীক্ষা সেটাও তো আর্কিটেকচার এই ক্যাপেলা কন্ট্রোল সিস্টেম জানবে আমরা তাহলে কি আজকে শেষ করব নাকি আরেকটা অঙ্ক করাবো শেষ করে দেন স্যার আচ্ছা শোনো সামনে মঙ্গলবার হচ্ছে হ্যালো স্যার বলো কোন একটা লোড ছিল তখন যখন আমরা স্যার মানে এফডিআই কা যখন করছি এক্সেল ফোর্স ডায়াগ্রামটা যখন দেখে করছি এইটা কি এরকম প্রথমে কি ডায়াগ্রাম এঁকে করা সম্ভব না একটু একটু ডিফিকাল্ট সম্ভব সবই সম্ভব কিন্তু ডায়াগ্রামের দিকে না তাকায় যদি আমরা এমনি সলভ করতে পারি আছে তোমাদের দেখো যেটা দিছি তার মধ্যে আর আরেকটা শীট আমি বলছিলাম দিব তোমাদের দুটাকে আমি একসাথে করব এটা হলো আমি আরেকটা শীট পড়াইছি তো এক এক বছরে একটা শীট পড়াই তোমাদের যেটা দিছি এটা গত বছরের শীট এখন দুটোকে একসাথে করতে হবে কিছু অঙ্ক আছে কমন দুটো দিলে আবার তোমাদের ঝামেলা হয়ে যাবে আমি আবার কিছু কমন শীট পড়ি তো হ্যাঁ আমি দিয়ে দেবো স্যার আপনি যেটা পড়ান সেটা দিলেই হবে আচ্ছা ঠিক আছে না না ওটাও পড়াবো দুটো একসাথে পড়াবো যেটা দিছি ওটাই বেসিক্যালি পড়াবো আর আর এখানে যেগুলো সেগুলো ওর সাথে আছে ওর মধ্যে আছে আমি যেগুলো পড়াচ্ছি এগুলো ওই শীটের মধ্যে আছে তুমি দেখবা এই অঙ্কগুলো সবগুলোই আছে যাক এখন সামনের দিন কিন্তু ছুটি
এই সবে বরাতের ছুটি পড়ে গেছে মঙ্গলবারে, ঠিক আছে, তাহলে তো ক্লাস বন্ধ থাকবে, কি বলো? সেই ক্ষেত্রে কি আমরা অন্য একদিন ক্লাস নিব, এরকম বুধবারে বা কখনো বিকালে ক্লাস করব, নাকি নাকি সব নাকি সপ্তাহ বন্ধ থাকবে? বন্ধ মানে বন্ধ, তুমি তুমি তোমরা বলবা, যেটা বলবা সেটা করবো। তুমি যদি বলো না স্যার বন্ধ মানে বন্ধ, স্যার আমি আর আলমগীর, হ্যাঁ আলাপ করে আমাকে জানাও, ঠিক আছে, আমি আর আলমগীর কথা বলে জানাবো আপনাকে। ওকে, তোমরা যদি বলো স্যার নিয়েন, আমি নেবো ক্লাস নিতে, অনলাইনে সমস্যা নাই, একটা ঘন্টা বা এক ঘন্টা আধা ঘন্টা দেড় ঘন্টা ক্লাস নেওয়া তো প্রবলেম না, তাই না? তোমরা যদি করতে পারো আমি পড়াইতে পারবো, ঠিক আছে, কোনো আমাকে জানাই একটু, ঠিক আছে। তো ছুটির দিনেরটা যেহেতু সহকর্মীদের দিন, ওই দিনকে ক্লাস হবে না, ওই দিনকে নেওয়া ঠিক হবে না। তাছাড়া বিকালে ওই দিন আমাদের প্রোগ্রাম আছে, 30 মার্চ যেটা সহবরতের দিন প্রোগ্রাম আছে, হ্যাঁ, সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের মন্ত্রী মহোদয় আসবেন, মুক্তিযোদ্ধা মন্ত্রী আসবেন, ওই দিনকে বিকাল 3টায়, তো ওই দিন বিকালেও ক্লাস নিতে পারবো না, আর সকালে তো সহবরত সবাই নামাজ টামাজ পড়ে একটু ঘুম টুম দিবে, কি বলো? যার জন্য ওই দিনটা হবে না, তো এ হলে রিপ্লেস করে অন্যদিন নিতে পারি অথবা ওই সপ্তাহে বাদ দিতে পারি, তোমরা যেটা বলবো সেটাই করবো, ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে তাহলে থাকি পর্যন্তই। স্যার বলো স্যার, প্রথম দিকে যে ম্যাথ গুলো করলেন স্যার, ওগুলো যদি আমরা স্যার এক্সিয়াল ডায়াগ্রাম অঙ্কন না করে শুধুমাত্র আলাদা সেগমেন্ট ঘোষণা করে দিছে, কোনো সমস্যা নাই, তোমরা এভাবে করছো আমি জানি, তোমরা সেগমেন্ট করে করে করো অনেকে, হ্যাঁ স্যার আমরা এরকম করছি এডমিশন, হ্যাঁ হ্যাঁ জানি আমি, এই জন্য তো বললাম এর শিটে করে দেওয়া আছে, দেখো শিটে দুই রকমই আছে, দেখবা শিটে আমি সেগমেন্ট করে করছি, এক্সেল ফোর্স করে করছি, ঠিক আছে। আর সেগমেন্ট করে করা তো মানে মনে করো সেগমেন্ট মানে কি, বামেরটা নিলাম তারপর ওটাকে ব্যালেন্স করলাম যোগ বিয়োগ করে, এই তো। আর এক্সেল ফোর্স ডায়াগ্রাম কি, একই তো কাজ করি, ব্যালেন্স করি আমরা। আচ্ছা, কিছু কোথাও অঙ্কে ভুল আছে, 19,838,890 হবে, হোক অসুবিধা দেখি, তোমরা করে নিও কোনটা হবে, আমি তো ওই ক্যালকুলেটারে কিভাবে চাপছি, তো ঠিক আছে, আজকে আমার থাক, সামনের সপ্তাহে আবার তোমরা বললে আমি ক্লাস নিব, একই লিঙ্ক থাকবে, ঠিক আছে।